মঙ্গলবার বাদল চৌধুরীকে আনা হলো এনসিসি পুলিশ স্টেশনে, এখানেই তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। সোমবার পশ্চিম জেলার বিশেষ আদালত বাদল চৌধুরীর জন্য 4 দিনের পুলিশ রিমান্ডের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু শর্ত হিসাবে বলা হয়েছিল তাকে আলাদা রুম, আলাদা বিছানা এবং অন্য সুযোগ দিতে হবে। পুলিশ রিমান্ডে এমন ব্যবস্থা করা গেলেই পুলিশ নিজেদের হেফাজতে নিতে পারবে বাদল চৌধুরীকে। এনসিসি পিএসএর এসডিপির রুমটিকে বিশেষভাবে তৈরি করা হয় বাদল চৌধুরীকে রাখার জন্য। পরে জানানো হয় আদালতকে, সেই অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যে 6:30 নাগাদ বাদল চৌধুরীকে নিয়ে আসা হয় এনসিসি পুলিশ স্টেশনে, এখানেই রাখা হবে বাদল চৌধুরীকে। এভাবে টানা হেচড়া করে তাকে এনসিসি পুলিশ স্টেশনে আনার ঘটনায় বেশ কিছুটা বিরক্ত বাদল চৌধুরী। তিনি জিজ্ঞাসা করেছেন, এখানে হঠাৎ আনার কি প্রয়োজন হয়ে পড়েছিল? যেখানে ছিলাম সেখানে জিজ্ঞাসাবাদ করা যেত। সেখানে খুব ভালোভাবে করা যেত, যতদিন লাগে ছিলাম। যতদিন লাগে এদিনও পুলিশ নিরাপত্তা কর্মীরা ঘিরে রাখে তাকে, তিনি যাতে কথা বলতে না পারেন সেদিকে তৎপর ছিল পুলিশ প্রশাসন। এনসিসি পুলিশ স্টেশনে যখন বাদল চৌধুরীকে আনা হয় তখন সেখানে ছিলেন তার স্ত্রী নমিতা গোপ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রা।